গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা একটা গল্প পড়ব গল্পের নাম ছাত্রের পরীক্ষা তোমাদের বইয়ের পৃষ্ঠা চৌত্রিশ থার্টি ফোর গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুই পড়ছি তাই নতুন করে আমি তোমাদের আবার কবি পরিচিতি বা লেখক পরিচিতি বলছি না আমরা গল্প পড়া শুরু করলাম ছাত্র শ্রী মধুসূদন মানে যে ছাত্র সে হচ্ছে শ্রী মধুসূদন শ্রীযুক্ত কালাচাঁদ মাস্টার পড়াইতেছেন অভিভাবকে প্রবেশ মানে কালা যিনি পড়াচ্ছেন মাস্টারমশাই তিনি তার নাম হচ্ছে কালাচাঁদ আর ছাত্রের নাম হচ্ছে মধুসূদন আর অভিভাবকের প্রবেশ এরকম সময় অভিভাবক মধুসূদন পড়াশুনো কেমন করছে কালাচাঁদ বাবু কালাচাঁদ আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে কিন্তু পড়াশুনোয় খুব মজবুত মানে ভালো কখনো একবার বই দুইবার বলে কখনো একবার বই দুইবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না এটা কালাচাঁদ মানে আমাদের মাস্টারমশাই অভিভাবককে বললেন অভিভাবক বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব অভিভাবক বলছেন মাস্টারকে তিনি সন্তুষ্ট না আর কি তিনি পরীক্ষা নেবেন পরীক্ষা করে দেখবেন মানে যাচাই করবেন ওকে কালাচার তা দেখুন মধুসূদন মধুসূদনকে ছাত্র কিন্তু ঠিক আছে এবার মধুসূদন বলছে তোমরা এই ভিডিওটা দেখার সময় বইটার সাথে রাখবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে মধুসূদন বলছে কাল মাস্টার মশায় এমন মার মেরেছেন যে আজও পিঠ চচ্চর করছে আজ এর শোধ তুলবো ওকে আমি তারাবো। মধুসূদন দেখো মধুসূদনের পরেই না স্বগত বলে একটা কথা আছে মানে এই কথাগুলো কিন্তু ও মনে মনে বলছে নিজেকে বলছে নিজেকে কি বলছে মানে মাস্টারমশাই কোনো কারণে কালকে তাকে মেরেছে তাই ওর ইচ্ছা আছে যে এমন কিছু করবে যাতে মাস্টারমশাইকে সে মানে অভিভাবকের সামনে আর কি এমন কিছু করবে যাতে মাস্টরমশাই কে অভিভাবক তাড়িয়ে দেয় অভিভাবক কেমন রে মধু মধুসূদনকে মধু বলছে পুরনো পড়া সব মনে আছে তো মধুসূদন মাস্টরমশাই যা বলে দিয়েছেন তার সব মনে আছে অভিভাবক আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি মধুসূদন যা মাটি ফুরে ওঠে ওঠে অভিভাবক একটা উদাহরণ দে কেচো উদ্ভিদের উদাহরণ দিয়েছে কেঁচো তাই তো কেঁচো সবসময় মাটির ম্যাক্সিমামই আমরা দেখি যে মাটি খুঁড়ে ওপর দিকে ওঠে তাই কেঁচোকে মধুসূদন বলছে উদ্ভিদ এটা কিন্তু ইচ্ছে করে করছে কালাচাঁদ চোখ রাঙিয়ে এ কি বললি কালা চাঁদকে মশাই সে তো রেগে গেছে ছাত্রকে পড়ায় সারাক্ষণ চোখ রাঙিয়ে মানে চোখ বড় বড় করে রেগে গিয়ে বলছে এ কি বললি অভিভাবক রসুন মশাই এখন কিছু বলবেন না মশাই মানে থামুন আমি এখন পরীক্ষা নিচ্ছি আপনি এর মধ্যে ঢুকবেন না আর কি মধুসূদনের অভিভাবক মধুসূদনের তাকালো আর তখন বলছে তুমি তো পদ্যপাঠ পড়েছ আচ্ছা কাননে কি ফোটে বলো দেখি পদ্যপাঠ মানে বলছে তুমি তো কবিতা পড়েছো বলো কাননে কি ফোটে কানন মানে বাগান মধুসূদন উত্তরে বলছে কাটা কালা বেত্র আসফালো কালাচাঁদের বেত্র আস্ফাদন মানে বেত্র বেত্র মানে মানে লাঠি তাই তো কি মশায় মারেন কেন আমি কি মিথ্যা কথা বলছি অভিভাবক আচ্ছা সিরাজ কে কেটে সিরাজ কে কেটেছে ইতিহাস কি বলে মধুসূদন পোকায় বেত্রাঘাত মার খেয়েছে ঠিক আছে আগে মিছি মিছি মার খে মরছি সুজু সিরাজউদ্দৌল্লা কেন সমস্ত ইতিহাসখানাই কেটেছে এই দেখুন প্রদর্শন কালাচাঁদ মাস্টারের মাথা চুলকায় বলছে যে যখন ওকে জিজ্ঞাসা করছে অভিভাবক যে সিরাজউদ্দুল্লাহকে কে কেটেছে মানে কে কেটেছে মানে এখানে প্রশ্ন হচ্ছে তাকে কে মেরেছে ইতিহাস মানে এখানে মধুসূদন বলতে চেয়েছে যে ইতিহাস বইটাই পুরো পোকায় খেয়ে গেছে শুধু সিরাজউদ্দুল্লাহ কেন পুরো ইতিহাস বইটাই পোকায় কেটেছে এরপর অভিভাবক বলছে অঙ্কশিক্ষা হয়েছে মধুসূদন হয়েছে অভিভাবক আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেয়া হলো যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে মধুসূদন একটাও না কালাচাঁদ কেমন করে সবগুলো খেয়ে ফেলবো দিতে পারবো না অভিভাবক আচ্ছা একটা বট গাছ যদি প্রত্যহ শিকি ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এ বৈশাখে মাসের পয়লা দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখে মাসের পয়লা সে কতটা উঁচু হবে মানে প্রশ্ন হচ্ছে একটা বট গাছ প্রত্যেক দিন ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এই বৈশাখে মানে এখন সে প্রত্যেকদিন শিক ইঞ্চি করে উঁচু হচ্ছে তাহলে এই সময় যদি এই বৈশাখে যদি সে দশ ইঞ্চি ছিল তাহলে পরের বৈশাখে সে কত ইঞ্চি লম্বা হবে মধুসূদন যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি উত্তর দিচ্ছে ঠিক আছে বলছে যদি বেঁকে যায় তাহলে আমি বলতে পারবো না যদি বরাবর সিঁদে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হবে মেপে দেখলেই ঠাওয়ার হবে মানে মনে বলছে মাপলেই বোঝা যাবে আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই শুকিয়ে গেলে কি হবে মরে যাবে তাহলে তো আর এইসব ঝামেলাই থাকলো না কালা মান না খেলে তোমার বুদ্ধি খোলে না লক্ষ্মী ছাড়া কালা চাঁদকে সেই মাস্টার প্রচণ্ড রেগে গেছে উল্টো পাল্টা কথা বলছে লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করব তবে তুমি সিধে হবে প্রচণ্ড রেগে গেছে রেগে গিয়ে বলছে তোমাকে মার দেব তবে তুমি সিধে হবে সাধারণত আমাদের সাথে এগুলো হয় তাই তো আমরা যখন টিচার পড়াচ্ছে আমাদের স্যাররা আমাদের ম্যামরা পড়াচ্ছে আমরা উত্তর দিতে পারি না তখন তাদের রিয়াকশানটা এরকমই হয় খুব রেগে যায় তারা মধুসূদন আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায় মধুসূদন মানে সেই ছাত্র উত্তর দিচ্ছে বলছে মারের চোটে সোজা জিনিসও বেঁকে যায় অভিভাবক কালাচাঁদবাবু ওটা আপনার ভ্রম মারপিট করে খুব অল্প কাজই হয় কথা আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয় অভিভাবক উত্তরে বলছে যে মারলে সবসময় কাজ হয় না এটা আমাদের একটা ভুল ধারণা যে মারলেই পড়বে এই গাধাকে পিটোলে ঘোড়া হয় মানে গাধা মানে আমরা গাধা বলতে কাদের বলি বলো যাদের বুদ্ধি কম এ বলছে যে এটা ভুল ধারণা যে গাধাকে পিটলেই সে ঘোড়া হয়ে যাবে মানে মারের ভয়ে সে ঘোড়া হবে বরং উল্টোটা হয় ঘোড়াকে যদি পিটানো হয় তাহলে সে গাধা হয়ে যেতে পারে মানে একটা বুদ্ধি আছে এরকম বাচ্চাকে যদি পিটানো হয় খুব বেশি তাহলে সে বোকা ভয়ের চোটে সে গাধাও হয়ে যেতে পারে অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই অভিভাবক বলছে আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন দিন ত্বক মধুসূদনের পিঠ জুড়ক তারপরে আমি আমিও ওকে পড়াবো বলছে যে মানে উনি খুব রেগে গেছেন আমাদের কালাচাঁদ আমাদের মাস্টারমশাইয়ের উপর তিনি বলেছেন যে আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান হন মানে যান ওর জোড়াক মানে উনি তো ওনাকে মধুসূদনকে মারতো বলছে মধুসূদনের জোড়াক মানে মধুসূদন একটু আরাম করুক মানে পিঠে ওর মারের চোটে ব্যথা হয়ে যেত সেই ব্যথাটা যেন ওর না হয় মধুসূদন আহ বাঁচা গেল মধুসূদন তো এটাই চেয়েছিল যে তার মাস্টরমশাই চলে যাক এই অভিভাবকের এই কথা শুনে তার মুখ থেকে বেরোলো আহ বাঁচা গেল কালা বাঁচা গেল মশায় এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম কেবলমাত্র ম্যানুয়াল লেবার তিরিশ দিন একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সে মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন দশ টাকাও হয় কালাচাঁদ কিন্তু খুব খুশি হলো যে তাকে অভিভাবক বলেছে আসতে হবে না সে খুশি হয়ে কি বললো আমাদের মাস্টরমশাই কালাচাদের মনে হয়েছে এই মধুসূদনকে পড়ানোর থেকে মজুরি করলে মনে হয় তার আয় ইনকাম অনেক বেশি হবে কারণ এত কষ্ট করে মধুসূদনকে পড়ানোর পরে তিনি যে টাকাটা পান প্রাপ্য যে টাকাটা পান সেটা মজুরি করলে তার থেকে তিনি বেশি সম্মান আর টাকা পাবেন এই হচ্ছে আমাদের একটা আমরা আজকে একটা নাটক পড়লাম নাটকটা মজাদারও আবার নাটকের মধ্যে দুটো দিক তুলে ধরা হয়েছে একটা হচ্ছে অভিভাবক যেখানে তিনি ছাত্রের কথা শুনে মানে একজন শিক্ষকের শিক্ষকতার উপর প্রশ্ন করেছেন এবং আরও একটা দিক দেখা যাচ্ছে শিক্ষকও পড়াচ্ছেন পড়ানোর পরে তাকে তার মনে হচ্ছে তিনি অপমানিত হয়েছেন এবং মনে হয়েছে যে তার এই পারিশ্রমিকের থেকে পড়ানোর থেকে তার তিনি যদি মজুরি করেন তার প্রাপ্য অনেক বেশি এই হচ্ছে আমাদের গল্প এই নাটকটা তোমরা একবার অন্তত রিডিং পড়ো ভিডিওটা দেখার সময় পড়ো সুন্দর একটা নাটক আমরা আজকে পড়লাম রিডিং ভালো হবে বানানগুলো লক্ষ্য করো তারপরে আমরা পরবর্তী যে অনুশীলন আছে সেটা আমরা এই পরের অংশে আমরা সলভ করব ওকে স্টুডেন্টস বাই টেক কেয়ার